টাঙ্গাইলের বৃহত্তর ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে গরু আছে, ক্রেতা নেই। টাঙ্গাইল শহর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে 31 কিলোমিটার, ভপুর উপজেলা সদর থেকে 6 কিলোমিটার এবং বঙ্গবন্ধু সেতু থেকে 8 কিলোমিটার দূরে যমুনার কোলগেসে গোবিন্দাসীতে অবস্থিত এ হাট। গোবিন্দাসীতে সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার এই দুই দিন হাট বসে। তবে ঈদুল আজহা বা কুরবানি ঈদের এক মাস আগে থেকে প্রতিদিন গরু বেচা কিনা শুরু হলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েশনের কারণে হাটে গরু থাকলেও ক্রেতা নেই, জমে ওঠেনি গরু হাট। করোনা ভাইরাসে এমন সময় হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রতি বছর এই সময়ে হাটে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটত। প্রতিদিন গরু ভর্তি শহর শহর ডাক ক্রেতারা দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যেত। হাটে পা ফেলার জায়গা থাকতো না। তবে এবারের চিত্র পাল্টে গেছে শুধু করোনা ভাইরাসের কারণে। করোনার কারণে গাড়ি করে বন্ধ, মানুষ না বুকে উগে রাস্তা দেখছে না।